আসসালামু আলাইকুম। আজকে আমরা মডার্ন পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ লেখক এপিজে আব্দুল কালাম নিয়ে আলোচনা করব। সে ভারতের 11তম রাষ্ট্রপতি ছিল এবং চতুর্থ মুসলিম রাষ্ট্রপতি ছিল। সে মিসাইল ম্যান বা স্বপ্নের ফেরিওয়ালা নামে পরিচিত ছিল। তার ফেমাস বুকস, এপিজে আব্দুল কালাম ইগনাইটেড মাইন্ডের লোক ছিল। কী মাইন্ডের লোক ছিল? ইগনাইটেড মাইন্ডের লুক ছিল। তার টার্নিং পয়েন্ট ছিল টার্গেট 3 বিলিয়ন। এ কারণে সে ইন্সপায়ারিং থট এবং ইনডোমিটেবল স্পিরিট নিয়ে কী করছে? মাই জার্নি করছে। জার্নিটা করছে হলো লুমিনাস পার্কের ইউ আর বর্ন টু ব্লুমে। কিসের জন্য জার্নিটা করছে লুমিনাস পার্কের বর্ন টু ব্লুমে? উইংস অফ ফায়ার লেখার জন্য। তাহলে আমরা এটা এইভাবে পড়ব। এপিজে আব্দুল কালাম একজন ইগনাইটেড মাইন্ডের লোক ছিল। তার টার্নিং পয়েন্ট ছিল টার্গেট 3 বিলিয়ন। টার্নিং পয়েন্ট ছিল কি? টার্গেট 3 বিলিয়ন। এ কারণে সে ইন্সপায়ারিং থট এবং ইনডোমিটেবল স্পিরিট নিয়ে, দুইটা জিনিস নিয়ে, ইন্সপায়ারিং থট, ইন্সপাইরেশান, এবং স্পিরিট, ইনডোমিটেবল স্পিরিট নিয়ে সে মাই জার্নি করছে। কী জার্নি করছে? মাই জার্নি করছে কোথায়? দ্য লুমিনাস পার্কের ইউ আর বর্ন টু ব্লুমে, উইংস অফ ফায়ার লেখার জন্য। টার্নিং পয়েন্ট, এরকম পয়েন্ট, ডিসিশন পয়েন্ট লিখছে হলো, ডিসিশন পয়েন্ট লিখছে হলো জর্জ ডব্লু বুশ। টার্গেট 3 বিলিয়ন, 4 মিলিয়ন নামে একটা ছোট গল্প লিখছে। কি? 4 মিলিয়ন নামে একটা ছোট গল্প লিখছে ও হেনরি, মডার্ন পিরিয়ডের আরেকজন লেখক। মাই জার্নি লিখছে হলো এপিজে আব্দুল কালাম, কিন্তু এ জার্নি লিখছে টনি ব্লেয়ার। উইংস অফ ফায়ার লিখছে হলো, উইংস অফ ফায়ার ছিল তার অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনীমূলক গ্রন্থ। অটোবায়োগ্রাফি, বাট এরকম উইন্স নিয়ে লিখছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখছে হলো, এ ছিল এপিজে আব্দুল কালাম, আর এটা লেখছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখছে হলো মাওলানা আবুল কালাম আজাদ। আর সে ছিল এপিজে আব্দুল কালাম। তার গুরুত্বপূর্ণ একটা কোট ছিল যে ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, মানে তুমি ঘুমিয়ে যা দেখো তার স্বপ্ন নয়, ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ, স্বপ্ন যা মানুষকে ঘুমাতে দেয় না। এপিজে আব্দুল কালাম মডার্ন পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ লেখক। মডার্ন পিরিয়ডের আরও অনেক গুরুত্বপূর্ণ লেখক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। এর আগে আমরা রোমান্টিক পিরিয়ডের কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই সহজ শর্টকাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।